বলছি, ছেলেটাকে। বিজিত আবার এখন কেন ফোন করছে? সুধা এখানে কি করছে? চলো। দিদি কোথায় গেল? দিদি তো এখানেই ছিল, আমি তো এখানেই দেখলাম মনে হলো। তার মানে কাল আমি ভুল দেখিনি, দিদি বাইকে করে কার সাথে একটা যাচ্ছিল, কিন্তু কোথায় গেল? বিজিত আবার কেন ফোন করছে? হ্যালো সুধা। হ্যাঁ বিজিত বল, তোতে কোনো গন্ডগোল হয়েছে নাকি? সব ঠিক আছে তো? হ্যাঁ রে সুধা, এদিকে তোর মিষ্টির প্রশংসা সবাই খুব করেছে, কিন্তু একটা ছোট মুশকিল হয়ে গেছে রে। কি মুশকিল? আসলে ইমন ম্যামও কাল পরশু বউ ভাতের অর্ডার আছে, ওকে? তোমার চেনা ময়রাকেই অর্ডারটা দেবো। তুমি একটা কাজ করো, তুমি ওনাকে নিয়ে এসো এখানে, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। না না, এটা এটা অসম্ভব, ইমন ম্যাডাম যেন কিচ্ছু জানতে না পারে। ইমন ম্যাডাম কিন্তু এই বাড়ির পরিচিত, ওরকমভাবে যদি খবরটা জানতে পারে তাহলে খুব মুশকিল হয়ে যাবে, আমার আমার কাজ করাটাই বন্ধ হয়ে যাবে। তাহলে আমি কি করবো বলতো সুধা? বিয়ের রিসেপশনের অর্ডার উনি অনেক টাকাও দিচ্ছেন, কিন্তু তুই এত বড় অর্ডার একা হাতে সামলাবি কী করে? বিজিৎ তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি ঠিক করে নেব। শিওর সামলে নিবি তো? হ্যাঁ রে বিজিৎ, তুই ইমন ম্যাডামকে বলে দে আমি ওই কাজটা করব, আসলে টাকার আমার খুব প্রয়োজন। এতগুলো টাকা সুধার কাছে কে দিল ওনাকে এত টাকা? মুখার্জি ইভেন্টস। হ্যাঁ, ওখানে একটা চাকরি পেয়েছি আমি, আর কাল আমার জয়েনিং। তাহলে কি উনি আমার কথা শুনলেন না? ওই লোকটার কাছ থেকে টাকা নিয়ে নিলেন উনি? এভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করাটা কি আদেও ঠিক হচ্ছে জ্যোৎস্না? ঠিক ভুলের পরও আমি করি না সুতীর্থ, তোমার সাথে যে আবার দেখা হবে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তুমি আমার বিয়ের আগে আমাকে কিছু না জানিয়ে এই শহর ছেড়ে চলে গেছিলে, তারপর 7 বছর তোমার জন্য অপেক্ষা করেছি, তারপর যখন 6 মাস আগে জানতে পারলাম তুমি শহরে ফিরেছো, বিশ্বাস করো আমি নিজেকে আটকে রাখতে পারিনি। আফটারঅল তুমি এখন ম্যারিড, তোমার বিয়ের পরেও এভাবে আমাদের যোগাযোগ রাখাটা ঠিক হচ্ছে না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।